না, আগে কইতো কাম করতে পারলো না, পাপা কয় কি ওই গাল্লি বয় ছবি তুলবা কয়। জীবনের কঙ্কালটা কাছ থেকে দেখি, কিছু কিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি। আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যাবো, তিন বেলা পেট ভরে ভাত মাছ খাবো। আমার লাগে নতুন একটা কালা প্যান্ট কিনা, নতুন একটা শাড়ি কিনা মার হাতে দিমু। এখন এসে পিছা দিছি মনের মধ্যে কবর, পেটে আমার ছোট করে শুনেন একটা মিথ্যা কথা বলি, আমরা সবাই ভালো মানুষ সত্য কথা বলি। এই ছেলেটি রানা বলিউডের গালি বয় মুভিটা দেখার পর আমি ভাবতেছিলাম যে আমাদের দেশের গলিতেও অনেক সুন্দর সুন্দর গল্প আছে এবং অনেক সুন্দর সুন্দর প্রতিভাবান পথ শিশু আছে। তো হঠাৎ করে আমার যখন রানার সাথে দেখা হলো এবং রানার মুখ থেকে আমি যখন একটা হিপহপ গান শুনলাম, তখন আমার মাথায় এই আইডিয়াটা আসলো যে হিপহপের সাহায্যে আবৃত্তি করে মানুষকে শোনাতে পারি, তাহলে একটা মেসেজ মানুষের কাছে যাবে। গানটা রানার সাথে আমি দুই তিন ঘন্টা আড্ডা দিই, রানার জীবনী শুনি, তারপর গানটা লিখি। আমি রানা হারা বসো সেরি সারাই লজ্জা, দেশবাসী ভিন্ন রায় না আমার জন্য আইবো, হোলির কলার কণ্ঠ সেদিন হারা দেশ কাঁপবো, রোজার মাসের পরকালের জন্য করে নাবাত, ইফতারি না পাইলেই আমার ঘরে দাওয়াত। মানে মানুষ হরলে আনন্দ করে, মানে আমার তো আনন্দ লাগে, সবাই ডাকতে আসে বাসায়, রানা কই বাসা থাকলেও আসে না থাকলেও আসে। চাইছিলাম পড়াইতে, কিন্তু পড়ার দিকে আগাইতে পারতাছি না, স্কুলে দিতে পারতাছি না, আমি একা কামাই করে আর কি ক্যাপচার করতে পারতাছি না। আবার কোনো কলেজে লাগুম, কলেজের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেগা একবারই আমরা শিক্ষার্থী হয়ে যামগা, তারপর লেখা লেখা গান করুম, এক বছরে পাঁচ ছয়টা গান করুম আর পড়ালেখা করুম।